বাংলা ভাইয়ের নাম শুনেননি এমন বাংলাদেশি খুব কমই আছে। যদিও খুব বেশি লোকে তাকে সরাসরি দেখেনি, যদিও এখন আর তিনি এই পৃথিবীতে নেই, তবুও তার নাম শুনলে এখনও আটকে ওঠেন অনেকে। অভিযোগ আছে বাংলা ভাই বোমা হামলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দেশব্যাপী এবং বিশ্বব্যাপী কুখ্যাতি অর্জন করেছে, আর এজন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে সাজাও দেওয়া হয়েছে। তবুও অনেকের মনে প্রশ্ন, দেখতে হুজুরের মতো এই লোকটি কি এমন অপরাধ করেছিল, কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল? এসব অমীমাংসিত প্রশ্নের জবাবসহ তাকে গ্রেফতার ও ফাঁসি কার্যকরের কিছু ভয়াবহ তথ্য জানাবো এই ভিডিওটিতে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে। জানা যায় বাংলা ভাইয়ের আসল নাম সিদ্দিকুল ইসলাম। তার পিতা বগুড়ার গাবতলী উপজেলার কানিপাড়া গ্রামের নাজির হোসেন প্রামাণিক। বাংলা ভাই 1995 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বলে দাবি করে। তার যথাযথ প্রমাণ দিতে না পেরে একবার বাংলা ভাই জানায়, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজে বাংলা পড়তাম, এছাড়া ঢাকার দুটি কোচিং সেন্টারে বাংলা পড়ত বলেও গুঞ্জন রয়েছে, আর সেজন্যই তার নাম বাংলা ভাই হয়ে যায় বলেও জানাই, যদিও তার এই নামের পেছনে অন্য গল্প রয়েছে। অভিযোগ আছে বাংলা ভাই খ্যাত এই লোক 1990 সালে মাত্র 20 বছর বয়সে তিনি আফগানে গিয়ে সশস্ত্র জিহাদে অংশ নেয়। এরপর শাইখ উসামা বিন লাদেনের সাথে সরাসরি যোগাযোগের কারণে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ফিরে আসে। এই বাংলা ভাইয়ের হাত ধরেই শাইখ উসামা একটু একটু বাংলা শিখেছিলেন, সেজন্য তাকে বাংলা ভাই নামে ডাকা হতে পারে। অভিযোগ আছে বাংলা ভাই 2004 সালে উত্তর রাজশাহী লোকাল পুলিশ এবং কিছু প্রশাসনিক কর্তৃপক্ষের সহায়তায় আশেপাশে দুর্বৃত্তদের বিরুদ্ধে ক্রুসেডিংয়ের মাধ্যমে অভিযান শুরু করে। এই সকল নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশী মানবাধিকার সংস্থা 2002 সালে একটি টাস্ক ফোর্স গঠন করে। এই সংস্থাটি বাংলা ভাই এবং তার সহযোগীদের দ্বারা হুমকি ও নির্যাতনের 500টিরও বেশি ঘটনার রেকর্ড করেছে। আব্দুর রহমান এবং বাংলা ভাই মাদ্রাসা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে বেশিরভাগ ঘন বন ও পাহাড়ি এলাকায় সাংগঠনিক ঘাঁটি এবং জঙ্গি প্রশিক্ষণ শিবির স্থাপন করে বলেও অভিযোগ রয়েছে। মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য দেশ বিদেশ থেকে বিপুল তহবিলের সাহায্যে তারা তাদের পরিকল্পনাকে বাস্তবে রূপান্তরিত করে বলে জানা যায়। যদিও এসব অভিযোগের সত্যতা সম্পর্কে আমরা যথেষ্ট অবগত নই, অভিযোগের ভিত্তিতে বলছি। গণমাধ্যমের কল্যাণে জানা যায় 2005 সালের আগস্টে আনুমানিক এক ঘণ্টার মধ্যে একটি ছাড়া বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় 500টি বোমা বিস্ফোরিত হয়েছিল। বিস্ফোরণে 3 জন নিহত এবং প্রায় 100 জন আহত হয়। 2005 সালের নভেম্বরের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দক্ষিণে ঝালকাটি শহরে বোমা নিক্ষেপের সময় 2 বিচারক নিহত হন। 29 নভেম্বর 2005 গাজীপুরে হামলায় সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী সহ 7 জন নিহত হন। বাংলাদেশের ইতিহাসে এটাই ছিল প্রথম আত্মঘাতী বোমা হামলা। এছাড়াও চট্টগ্রামে বোমা হামলায় অন্তত 16 জন, যাদের মধ্যে 13 জন পুলিশ অফিসার খুন হয়। এসবের জন্য পরোক্ষভাবে বাংলা ভাইয়ের ওপর দায় রয়েছে বলে অভিযোগ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার বাংলা ভাইকে ধরার জন্য 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। এত সব অভিযোগের বিপরীতে বাংলা ভাইকে নিয়ে কিছু মানুষের আবার ভালোবাসারও কমতি নেই। অনেকের মতেই তিনি একজন আলেম ছিলেন, যা করেছিলেন তার কিছু সন্ত্রাসী কার্যক্রম নয়, বরং জিহাদের অংশ ছিল বলেও মত তাদের। তবে ইসলামে জিহাদের নামে এভাবে খুন খারাপি জায়েজ কিনা প্রশ্ন করলে তারা জবাব দিতে পারেন না, এ বিষয়ে আপনার মতো জানাতে পারেন। সে যাই হোক, এবার আলোচনা করব বাংলা ভাইকে গ্রেফতারের সেই থ্রিলার নিয়ে। সারাদেশে তখন জিএমবির সন্ত্রাসী কর্মকাণ্ড, উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ব্র্যাক ও গ্রামীণ ব্যাংকে ডাকাতি করছে জিএমবি। 2001 সালের সেপ্টেম্বর থেকে 2005 সালের ডিসেম্বর পর্যন্ত 26টি হামলায় 73 জন নিহত আর প্রায় 800 লোক আহত হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেশ বিদেশের চাপের মুখে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করেছে। জঙ্গি নির্মূলে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছেন লেফটেন্যান্ট কর্নেল গুলজারুদ্দিন আহমেদ। এর 4 দিন আগে 2006 সালের 2 মার্চ সিলেট থেকে আব্দুর রহমানকে ধরতে 33 ঘণ্টার এক শ্বাসরুদ্ধকর অভিযান হয়েছে।
সব জিজ্ঞাসাবাদেই আব্দুর রহমানের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে বাংলা ভাই কোথায়, কিন্তু শায়েক রহমান মুখ খুলতে নারাজ। ৬ ফেব্রুয়ারি রাতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ভেঙে পড়েন শায়েক রহমান। রাত পৌনে ১টার দিকে তিনি জানান বাংলা ভাই ময়মনসিংহে অবস্থান করলেও তিনি তার ঠিকানা জানেন না। ঠিকানা জানে রিমন। রিমন তাকে ময়মনসিংহে বাংলা ভাইয়ের আস্তানায় নিয়ে যেত। আমানুল্লাহ রিমন হল কলেজ ছাত্র। সিলেট থেকে তাকে রাত ছোয়া ২টায় আটক করে। সিলেটে রিমনকে জেরা চলছে আর ঢাকা থেকে ময়মনসিংহে রওনা হয়ে গেছেন র্যাবের কর্মকর্তারা। গুলজারুদ্দিন ছাড়াও দলে আছেন কমান্ডার মাসুক হাসান আহমেদ, মেজর জাভেদ, মেজর কোরবান, মেজর আতিক, মেজর ওয়াসি, ক্যাপ্টেন তানভীর সহ ১৫-২০ জন কর্মকর্তা। সঙ্গে নেওয়া হয়েছে সিলেটে শায়েক রহমানের সঙ্গে গ্রেফতার করা জঙ্গি হানিফকে। সিলেটে রিমনকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে ময়মনসিংহের আকুয়াপাড়ার উজ্জ্বল ভিলায় বাংলা ভাই আছেন বলে জানায়। আবারও নিবিড় জিজ্ঞাসাবাদের পর সিকান্দার ভিলার নাম বলে। রিমন জানায় ওই বাসায় কিছুদিন আগে একটি শিশুর জন্ম হয়েছে। সেই সূত্রই ছিল অপারেশন মুক্তগাছার সবচেয়ে বড় ক্লু। ৪০ জন র্যাব সদস্য সেই ঘরে ঢুকে দেখল মশারির ভেতরে বোরকা পরা দুই নারী, একজন বসে আরেকজন শুয়ে। মনে হল বসে থাকা নারী দরজা খুলে দিয়ে আবার বিছানায় উঠে বসেছেন। নিজের ঘরের বিছানায় বোরকা পরে শুয়ে থাকা দেখে কর্মকর্তারা হতবাক। এক নারীকে জিজ্ঞেস করেন, আপনি কি বাংলা ভাইয়ের স্ত্রী? নারী চমকে উঠে বললেন, এ নামে তো কাউকে চিনি না। পাশে আরেকটি ঘর শুয়ে আছেন এক যুবক। তাকে টেনে তুলে আচমকা জিজ্ঞেস করা হলো, এই এখানে তোর বউ কোনটি? যুবক থতমত খেয়ে এক নারীকে দেখিয়ে বলল, এইটা আমার বউ। কর্মকর্তার প্রশ্ন, তাহলে ওই নারীকে? যুবক জড়ানো কণ্ঠে বলল, উনি বাংলা ভাইয়ের স্ত্রী। এবার বল বাংলা ভাই কোথায়, জানতে চান কর্মকর্তা। নারী বলেন, আমি জানি না। কর্মকর্তারা চাপ সৃষ্টি করতেই বলেন, মুক্তাগাছায় আছেন। মুক্তাগাছার কোথায় জানতে চাইলে জবাব আসে, সেটা জানি না, কোনোদিন যায়নি। কর্মকর্তারা এবার সরাসরি যুবককে বলে বসেন, এই তুই জানিস, চল আমাদের সঙ্গে। যুবক উপায়ান্তর না দেখে হ্যাঁ সূচক মাথা নেড়ে নিচে নেমে আসে। যে দলটি এই অভিযান চালায় তাদের নেতা লেফটেন্যান্ট কর্নেল গুলজারুদ্দিন আহমেদ। দলের বাকি সদস্যরা র্যাবের গোয়েন্দা বিভাগের সদস্য। এদের হাতে আছে ভারী অস্ত্র আর বুলেটরোধী পোশাক। কারো মুখে কোনো কথা নেই, সবাই শুধু দলনেতার আদেশ ফলো করছেন। গাড়িগুলো আবার ছুটতে শুরু করল। ময়মনসিংহ টাঙ্গাইল হাইওয়ে ধরে পশ্চিমে মুক্তাগাছার দিকে। ২০০৬ সালে ৬ মার্চের সকাল, বাংলা ভাইয়ের স্ত্রী ফাহিমা এবং আরেক যুবককে নিয়ে সকাল সোয়া ৬টায় শুরু হয় র্যাবের অপারেশন মুক্তাগাছা। মুক্তাগাছার রামপুর গ্রামে পৌঁছানোর আগে র্যাব সদস্যরা ৯টি দলে ভাগ হয়ে যান। একটি দল বাংলা ভাইয়ের স্ত্রী পুত্র ও সেই লোকটির পাহারার দায়িত্ব নেয়। এরপর তারা সবাই প্রায় ৫ কিলোমিটার মেঠো পথে হেঁটে চলে আসেন সেই বাড়ির সামনে, যেখানে বাংলা ভাই আসেন বলে জানিয়েছিল সেই যুবক। বাংলা ভাইয়ের বউ ছেলেকে পাশের বাড়িতে বসে রাখা হয়। র্যাব কর্মকর্তারা তখন চারদিক থেকে বাড়িটি ঘেরাও করে ফেলেন। লেফটেন্যান্ট কর্নেল গুলজার হুঙ্কার দিয়ে বলেন, বাংলা তোর দিন শেষ, তুই বেরিয়ে আই। হঠাৎ বাড়ির ভেতর থেকে দাড়িওয়ালা এক লোক বেরিয়ে দৌড়াতে থাকে। তাকে বাংলা ভাই ভেবে ধাওয়া করেন কয়েকজন। বাড়ির ভেতরে র্যাব কর্মকর্তারা ভেতরে ঢুকবেন কিনা ইতস্তত করছেন। আশপাশে কেউ নেই, সব ঘরে দরজা বন্ধ। এগিয়ে এলেন সার্জেন্ট রফিক, সজোরে দরজা লাথি মারলেন, দরজা খুলে গেল। সার্জেন্ট রফিক ভেতরে মুখ বাড়াতে লাঠির বাড়ি এসে পড়ল তার মাথায়। হাতের পিস্তলটি পড়ে যায়। ভেতরে একটি গুলির শব্দ। সবার সন্দেহ বাংলা ভাই ভেতরেই আছেন। গুলজার আবার চিৎকার দিলেন, বাংলা তুই আমার ফোর্সের গায়ে হাত তুলেছিস, তোকে আমি খুন করে ফেলব। হঠাৎ ঘরের ভেতরে প্রচণ্ড বিস্ফোরণ, পুরো বাড়ি আগুনে জ্বলে উঠল। ঘরের ভেতর থেকে এক লোক বের হয়ে আসতেই কনস্টেবল সাত্তার চিৎকার করে উঠলেন, স্যার বাংলা ভাই। ঘরের একদিকে কর্নেল গুলজার, আরেকদিকে কমান্ডার মাসুক, মাঝখানে মেজর কোরবান আর ক্যাপ্টেন তানভীর। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘরের ভেতর থেকে একটি ক্ষত বিক্ষত দেহ সিটকে বাহিরে এলো। সে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। বাংলা ভাই তখনও ঘরের ভেতরে, তার সাড়া নেই। হঠাৎ গায়ে কম্বল জড়িয়ে দরজার সামনে এলেন বিশাল দেহি দাড়িওয়ালা লোক। তাকে দেখে কারো চিনতে বাকি থাকে না বাংলা ভাই। এতক্ষণে কেউ খেয়াল করেনি সার্জেন্ট রফিক যে পিস্তলটি ফেলে এসেছেন সেটা পড়ে আছে বাংলা ভাইয়ের পায়ের কাছে, গুলিভর্তি ৯ mm পিস্তল।
বাংলা ভাইয়ের হাত খালি, তার নিজের অস্ত্রটিও হাতে নেই। র্যাবের হুঙ্কারে কাজ হলো। বাংলা ভাই বলেন, আল্লাহর দোহাই আমাকে কিছু করবেন না। আবার হুঙ্কার, কথা কম, বেরিয়ে আয়। সারা মুখে ছাই মাখা অবস্থায় গায়ে কম্বল জড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসেন বাংলা ভাই, দুই হাত মাথার ওপরে তুলে। র্যাব কর্মকর্তারা কম্বল খুলে হাঁটু গেড়ে বসতে বলেন, কিন্তু বাংলা ভাই অনড়, এভাবে বসবেনই না। এমন সময় র্যাব কর্মকর্তার মুখে ফায়ার শুনে সুবোধ বালকের মতো হাঁটু গেড়ে মাটিতে বসেন সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই। সঙ্গে সঙ্গে পাঁচজন র্যাব সদস্য তাকে কব্জা করে ফেলেন। এ সময় ঘটে এক মজার ঘটনা। বাংলা ভাইকে হ্যান্ডকাপ পরানো দরকার, কিন্তু হ্যান্ডকাপ পাওয়া যাচ্ছে না। যার কাছে হ্যান্ডকাপ ছিল তিনি গেছেন দৌড়ে পালানো লোকটার পিছে। পরে পাশের ঘর থেকে একটা ছেঁড়া শাড়ি জোগাড় করে এনে বাংলা ভাইয়ের হাত বাঁধা হয়। ঠিক তখনই পুরো দরজা দফ করে জ্বলে ওঠে। বিস্ফোরণে আহত বাংলা ভাই কাতরাচ্ছেন আর শায়ক রহমানের নাম ধরে গালিগালাজ করছেন। র্যাবের দুজন সদস্য বাংলা ভাইকে টেনে তোলার চেষ্টা করেন রিক্সা ভ্যানের ওপরে, কিন্তু এত ওজনের বাংলা ভাইকে দুজনে মিলে টেনে তোলা যায়? তাকে টেনে তুলতে ছয় ছয়জন র্যাব সদস্য হিমশিম খাচ্ছিলেন। বাংলা ভাইয়ের ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে কাছাকাছি শহর থেকে অনেক লোক রামপুরে ছুটে আসে। আহত বাংলা ভাইকে হাসপাতালে নেওয়ার সময় বাড়ির ছাদে গাছে ও রাস্তার দুধারে জনতার ঢল বয়। ময়মনসিংহ শহরে বাংলা ভাইকে দেখার জন্য বেশ কয়েকজন ব্যক্তি তাদের বাড়ি, কর্মস্থল এবং দোকান থেকে বেরিয়ে আসেন এবং র্যাবের সদস্যরা তাকে নিরাপত্তার কাফেলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাধারণ পাবলিক করতালি দিতে থাকেন বলে জানা যায়। 2007 সালের 29 মার্চ দিবাগত রাতে অন্য পাঁচ আরও পাঁচজনের সঙ্গে বাংলা ভাইয়ের ফাঁসি কার্যকর হয় ময়মনসিংহের কারাগারেই। দর্শক, দেখতে হুজুর বেশি বাংলা ভাইকে নিয়ে আপনার কি অভিমত? আপনার চোখে তিনি কেমন মানুষ ছিলেন? কমেন্টে জানিয়ে দিন আপনার ব্যক্তিগত মন্তব্য। জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের সার্বিক আলোচনা। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তীতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।